সালমান খান বলিউডের ভাইজান। এবার বলিউড চলচ্চিত্রের সবচেয়ে বেশি আয়কর দিলেন সালমান খান, মানে সালমান খান অগ্রিম আয়কর দিয়ে হাত জেড়ে বসে আছেন ঝামেলা শেষ এক বছরের জন্য। 2016-17 অর্থবর্ষে শাল্লু তার আয়ের জন্য দিলেন 44.5 কোটি রুপি আয়কর। বলিউড তারকার মধ্যে এবছরের হিসেবে তিনি পরিমাণের সবচেয়ে বেশি আয়কর দাতা। গেল বছর সালমান খানের সুপারহিট ছবি সুলতান বিশ্বব্যাপী আয় করেছেন প্রায় 500 কোটি ইন্ডিয়ান রুপি এর বেশি। পাশাপাশি বিভিন্ন পণ্যের প্রচার দূত রয়েছে, বছরব্যাপী তিনি অনেক আয় করেন, তাই এই বছর তাকে আয়ের পরিমাণ বাড়িয়ে দিতে হয়। গত বছর তিনি আয়কর দিয়েছিলেন প্রায় 32 কোটি ইন্ডিয়ান রুপি। সাম্প্রতিক ভারতের আয়কর বিভাগে প্রকাশ হয়েছে সর্বোচ্চ আয়করদাতা বলিউড তারকার তালিকা। তালিকায় দ্বিতীয় শীর্ষ আয়করদাতা খিলাড়ি অক্ষয় কুমার, তিনি ইতিমধ্যেই প্রায় 29.5 কোটি রুপি অগ্রিম জমা দিয়েছেন। শীর্ষে 10 আয়করদাতা বলিউড তারকার মধ্যে আরও রয়েছেন ঋত্বিক রোশন, কপিল শর্মা, রণবীর কাপুর, আমির খান, করণ জোহর, দীপিকা পড়োয়ান, আলিয়া ভাট, করিনা কাপুর খান এবং কপিল খান। দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন। অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক।